এখন এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে। এই গ্রামের ফজলুল হক অনেক দিন ধরে আদালতের শরণাপন্ন হয়ে রয়েছেন। তিনি তার পৈতৃক যে সম্পত্তি, এই সম্পত্তির নিজের যে প্রাপ্য ভাগ এটা বুঝে পাননি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। এই সমস্ত বিষয় নিয়ে তার অনেক মামলা মোকদ্দমা এবং এলাকার মধ্যে অনেক দরবার ছিল। তিনি এই লড়াইটা একা করছেন। তিনি জানেন, তিনি অনেক কিছুর ভিত্তিতে এটার প্রমাণ পেয়েছেন যে এই সম্পত্তিগুলো তার পৈতৃক এবং তারা এটা দান অথবা বিক্রয় শর্তে সূত্রে কোনোভাবেই হস্তান্তর করেননি। তো এই সমস্ত বিষয় নিয়ে তিনি কি ধরনের ষড়যন্ত্রের শিকার বা কি লড়াইটা করছেন, কেন আদালতে এখনও তাকে বারবার যেতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, তার মুখে শুনব তার এই সার্বিক পরিস্থিতি। জি ফজলুল হক সাহেব, আপনি বলেন যে কি ঘটছে আপনার সঙ্গে, কেন হচ্ছে? আমার সমাজে যখন পয়সা না দেখে মনে বলছিলাম যে মামলা হানিত না যাইয়া সমাজে সমাজে মিলা, আমি বলছি যে লগে আমি ফকির নিগল এক ঘন্টা বেঁচলে আমি আজিম দিকে বা জেলখানা ডুবাইতে রাত না, তুমি আল্লাহ লড়বি, তোর বাপের ঘরে এরম করে রাখছি আর তোরা আইসা তখন আমারে সেইভাবে হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমি সমাজ দোকে একবার মিলেছি, মিলে এবার পরে আমার সমাজের থেকে এদের সমাজ মানে নাই। মানে আপনি আগে সামাজিকভাবে বিচার চেয়েছিলেন? বিচার চাই, সামাজিকভাবে বিচার বসাইছি, সেই মানে নাই, ন মানা কালীনে এ কয়েদে কোড়ে বসাই, কোড়ে যখন দেখাই আমার এই করতে আছে এ হাঁকে দিয়ে কতগুলো জাল দলিল বানাইলে হয়েছে গঠন করা বাবা আমারে করাইলে হয়তো লো হয়তো জমিনটা 3 বছর আমি খেলাপে রাখছি, খালি রাখছি। 3 বছর খালি রাখার পরে তখন যাই বাড়ি করছি, 3 বছর এই কিচ্ছু করে নাই, আসেও নাই, আমার কতগুলো মামলা দিছে সমাজে আসি, দলিল দিয়েছে যেগুলো এগুলা আবার লুকাই ফেলাইছে, যেগুলো সমাজে একবার দেখাই লুকাই ফেলাইছে। মনে করেন যে উন সাইডে 3টা দলিল আছে, করু সানু গনু জুলকুয়ে কলা দিছে, একটা দলিল আছে 900 টাকা, কিন্তু আর বাপের নামে আর আছে, আর বাপে আবার আম্বর আলের থেকেই জমি কিনবো কেন? আমার বাপের নামে আর কেউ খানা জমিন আবার কিনিল ব্রিটিশ আমল, আমার আমার বাপের নামে আর হলো ব্রিটিশ আমল, হ্যাঁ 68 আড়স, এখন আড়স করছে যে আমার বাপের নামে আর তারা এইভাবে এইভাবে দুর্নীতি করে করে নাম বসাই দিছে। আমরা আড়তের সময় কেন আর বাপের আর ছিল না, আড়তের সময় আর বাপের আর ছিল না, নরসাল গার্ডেনে যখন সংগ্রাম হয়েছে 71-এ আমরা মনে করেন কবুলত আনছি, 70 সালে আর এটি সিটও আছে কবুলতে, আমাদের মূল মালিকানা সম্পত্তি কিনা গোবিন্দ দাসের থেকে লইছে দে আমার দাদা তরবালি, এই জমিটিগুলো কই এবং আমরা নিয়ে যাও কবুলত লইছে দে এই জমিগুলো কই, 100 বছর দে সরকারের লিজ দে আমার 100 বছরে আমি তো দর্জ দিয়েছি, এখন সংগ্রাম যুদ্ধ হয়েছে, যুদ্ধ হইবার সাথে সাথে আমাদের কাগজপত্র লুকালেছে, আমাদের আর জমিন যুদ্ধ হইবার পর আমাদের আর জমিন দেখা নেই, যুদ্ধ হইবার পর এখনো জমিন, এবারে সাইরুমুই থেকে এইখানে তো একজন এক ফ্যামিলি এক দেশের থেকে আছে, মানে সবাই ভিনদেশি, ভিনদেশ এইখানে আধা দাঁড়াও আছে আরেকখান থেকে আসিয়ে ওইখানে, এটা ছিল খাল নদী মনে করেন এই সাগর বাঙ্গি এক সাইড বাঙ্গে, এই আমরা এই হিসেবে এটা ছিল নদী, এটা খুঁড়ি আনে ওইখানে যুদ্ধের সময় আমরা ডাকাতিয়া নদী, হ্যাঁ ওইখানে আসা হয়েছে। এই সময়ের আমলে মনে করেন যে আমরা তো যুদ্ধের আগে আসছি, আমরা যারা যুদ্ধের আগে মনে করেন যে এখানে বাদ দিব। একটা প্রশ্ন, আপনি কখন জানলেন যে আপনার বাবারা বাবা বা আপনাদের সম্পত্তিটা বিক্রি হয়নি, এটা ষড়যন্ত্রমূলক ভাবে এটা তারা দলিল করে নিয়ে গেছে, এখন এটা কিভাবে জানলেন? আমরা যখন বুঝেছি আমরা জমিনও নাই কাগজপত্র নাই, বাড়ির জায়গা জিনিস আছে না কেন,
এটাও আর একদম এটারও কাগজ হতে না খতিয়ান মূল্যে মালিক খতিয়ান দেয় দে খতিয়ানও মনে করেন ছিল এবার কার খতিয়ানে কার জায়গাটা নেতাবে কিন্তু তার ভিতরে আমাদের একটা বন্ডক নাম হয়েছে 57-তে তাও কোনো জানি না এগুলো এখন জমিনে নামি এগুলো উদ্দেশ্য করলাম আর কি বন্ডক নামগুলো এখন বন্ডক নামাটা কোন দলিল থেকে হয়েছে কোন খতিয়ান থেকে হয়েছে ওইটাও আমি তালাশ দিয়েছি আমাদের এই যে বারবার বলছেন যে রেজিস্ট্রি অফিসে আপনার কাগজগুলো দেয় না এখন এই এই খাতে তো আমরা জানি যে ওখানে একটা দুর্নীতির আখড়া বেশ টাকা নেয় অনেকে টাকা দিয়ে কাজগুলো পায় কাগজগুলো পায় আবার অনেকে পায় না হ্যাঁ তো এখন এই অবস্থায় আপনি মানে কত টাকা খরচ করেছেন কার কার মাধ্যমে কারে কারে কত টাকা দিয়েছেন আর কাগজপত্রগুলো কেন পাননি আপনার কারণটা কি মনে হয় চুক্তি করে এলো বালামে থাকে রবিক মিয়া রবিক মিয়ার ভাই এলো হাবিব মিয়া হাবিব মিয়ার আমি 1,00,000 টাকার উর্বে দিয়েছি এই আমারে চারটা দলিল আনি দিব কইছে এই একটা দলিল দিয়েছে ন্যায্য দলিল দেয় নাই 1965 সালে 1965 সালে একটা দলিল দিয়েছে আমারে 65 সালে একটা দলিল দিয়েছে বরকতের নেশার নামে আমি যে বরকতের নেশা বলে না বালক কই কই বেচছে না বলক কই কই বিক্রি করছে কইছে না বলকের সন্তান কিন্তু বরকতের নেশার কবুলতের সম্পত্তি কুরবুলের নেশার কবুলতের সম্পত্তি দুইজনে আর আর দাদার হইলো কিনা সম্পত্তি গোবিন্দ দাসের থেকে লওয়া সম্পত্তি এটি ছিল হিন্দুর গোপ পূর্ব পাকিস্তান এটা হলো পূর্ব পাকিস্তান থাকাকালীনে ওই কালীনে আমরা খাজনা দিয়েছি ওই কালীনে গোবিন্দ দাসের থেকে জমি এই রাজ্যটা ছিল গোবিন্দ দাসের হ্যাঁ গোবিন্দ দাসের কথা কয়েকবারে বলছেন গোবিন্দ দাস এই এলাকার সম্পত্তিগুলো হিন্দুদেরই ছিল হিন্দুদের ছিল কিন্তু একটা ব্যাপার আপনি যেটা বলতেছিলেন আমরা মূল কথায় যাই এটা হলো যে রেজিস্ট্রি অফিসে বলছিলেন যে আপনি 4টা দলিলের জন্য তাদেরকে টাকা দিয়েছিলেন টাকা তো ওখানে দিতে হয় এখন এটা তো আসলে সবাই জানে যদি এগুলো লিখিত না কিন্তু এই 4টা দলিল কি কি দলিল চেয়েছিলেন আপনি আমারে দলিলে আমি চাইনি আমি যখন তালাশি দিছি 1885 থেকে তালাশি দিছি উপরে 1885 1885 থেকে আমি তালাশি দিছি 1885 আমি কইছি যে এই জরিমে হিন্দু থেকে তুই বা কারা হয়েছে আমি হে মাটি পর্যন্ত লাশি মেনা পর্যন্ত যত টাকা দেখো আমি গ্রহণ করে নেব মানে এই হিসাবে তালাশি দিয়েছি তারা টেয়া খাই আমারে বলছে যে শীতোষী একটা দলিল আছে আর ওই যে দলিলটা লুগালাইছে আমাদের সমাজে দেখাইছিল দেখাই দলিলটা লুগালাইছে স্থানীয় কর্মের এই দুলপুর এই দলিলটা তিনি এখন এককভাবে একটা দলিল দেখা রাব্বার নাম এগুলো আমার নিজের চোখে বানাইছে এগুলো কোনো আগে তো ছিল আগে তো ছিলিতে আগে দেখাইতো ভোটে দেখাইতো ভোটও তো আমার এখন নিশ্চিত আমার কাগজ করে জোট করি করি জোড়ে জোড়ে 11টা খতিয়ান করে গেলেছে 11টা সিএস বানাইছে জমিটা তো মূলত একজনের দুল্লুব গাজীর নামে তারা আমি সিএস এ মানে সিএস দলিল মানে তৈরি করেছে তারা 11টা 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 আছে দুল্লুব গাজীর ওই জায়গাটা আমার দেখা না আমি কিছু দুল্লুব গাজীর 11টা সিএস এ জোটে একটা জোটে 80,000 করে 80,000 নিয়ে একটা খতিয়ানে আছে কত আর যেটি রয়েছে আমি দুইটা খতিয়ান খালি উদ্ধার করছি এই হিসাবে আরও কড়া রয়েছে 9টা খতিয়ান রয়ে গেছে এগুলো আমার এখনও দেখাইতে আছে না তারা এই খতিয়ান ঋণের কোনো দেখাইলে জোটের সম্পত্তি এখন জোটগুলো কত আইলো কি আসে বিষয় আমার কাগজ দিলে না আমি বুঝতে পারতাম আমার তো তারা কাগজে দেয় না আমিও বুঝি যাবো দে আমি যখন জোড়ের জিনিসটা বুঝি যাবো আপনার আপনার এই যে সম্পত্তি যাদের সঙ্গে আপনি লড়াই করছেন এখন তারা আসলে এই সম্পত্তিগুলো দখল করে আমাদের গ্রামে অনেকজন আছে এখানে জোটের মাঝে মিয়া
অনেক ফ্যামিলি আছে জোটের লগে মিয়া খুব খুশিয়ালা খুশিয়ালা বলে এই যে জমিগুলো খাইতে আছে না সাথে নিগরামে অনেক অনেক সম্পত্তির মালিক আছে বলে আমাদের জমি আরজ করি করি এই জমিটি খাইতে আছে এই যে ক্ষতিয়ান হচ্ছে যে জমি বিক্রি হয় এই দেশে মূল সম্পত্তির কাগজের জায়গা নাই আমাদের এখানে এটা চলে আর যদি ফিফির সম্পত্তি হইতো হিন্দুর সম্পত্তি গোবিন্দের দাসের হইলে সরকারে তো এটা ফিফি ইয়ে নিত ফিফির সম্পত্তি ভাস্টার প্রপার্টি হ্যাঁ ওইটা তো সরকারে টানে নিত ওইটা তো হিন্দুর সম্পত্তি হিন্দুর কাগজ দিত না সরকারে দিত দুইটার একটা হইতো যুক্তিতে মুক্তি ওইটা হলে এক মাঝে এখন চুপ করি করি জমি নিচে কই ওয়ারিশ নাই কই কই ওয়ারিস তো মেন ওয়ারিস আমরা আমরা তো এসে মূর্খ ছিলাম আদারা মনো ছোট থাকতে মরা জানে আর বাপেরা ছিল ছোট না বলার থাকতে হিসেবে নিচে কই যুদ্ধর বহুত আগে সাতান্নর আগে নিচে কই এই জমিটি জোর করিয়া আগে নিচে গে সাতান্নর আগে নেই এতে তো সাতান্নতে বন্ধক নামা করছে দুর্নীতি করিয়া আর বাপ তো সাতান্ন কালীনে আর বাপ ওইল বড় মানে আর বাইয়ে আছে বিয়ে দাঁড়ি কারণ আর বাপ কেন সাতান্ন সালে আর বাপ সাঁচারা না বলক থাকে তুলে এটা একটা দুর্নীতি করছে বাপ চাচারা নাবালক ছিল না ছিল না আমার বাইয়ে হিসেবে বিয়ে দাঁড়ি বাবা খ্রিস্টান যুদ্ধের আগে আমার ভাই বিয়ে করাইছে হ্যাঁ ভালোভাবে তল্লাশি দিলে এগুলি তো প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আমার ওই বিচারটা ফাইতে আসি না আপনি প্রথম প্রথম মামলা দায়ের করলেন কখন কোর্টে মামলাটা 12 সাল থেকে মামলা আরম্ভ করছি আমি মামলা দিনে আমার তো টাকা পয়সা নেই আমি মামলা দিনে নদিয়া কালিনে এই আমার দূরেতে দূরেতে আমার 28 লক্ষ টাকা এই হিসাবে এই পর্যন্ত গেছে একটা দলিল হাবিব মিয়ারে দিয়েছি 1 লক্ষ টাকা রুফে এই যে টাকাগুলো দিয়েছেন এখন আমরা জানি যে এখন এই মুহূর্তে আপনার চাকরির বা ব্যবসার মানে খুব একটা ভালো অবস্থা নাই আপনার হাতেও সম্পত্তি কিছু নাই এই যে মানে আপনি কি কাজ করেন মানে আপনি এই টাকাগুলো যে তাদের দিলেন বিভিন্ন সময়ে শুধু আপনার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য অথবা সম্পত্তির কাগজগুলো উদ্ধার করার জন্য তাহলে এই টাকাগুলো কি মানে আপনার তো জমা টাকাও নাই আমরা যা জানি তাহলে আপনি কি কাজ করেন যে এই টাকাগুলো যে পথে প্রান্তরে অথবা কোর্টে রেজিস্ট্রি অফিসে সিএস অফিস আরএস অফিস তারপরে এই সমস্ত দলিল দস্তাবেজ মানে সংগ্রহ করার কাজে যে এত টাকা খরচ হইলো হ্যাঁ তো এই টাকাগুলো তো আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা তাই না আমি কিস্তি তুলি তুলি টাকাগুলো করছি পরিশ্রম করে টাকা তুলছি আগে কর্ম করে জোয়াইছি ক্যাশ টাকা এই সব পরিশ্রমের টাকা বা ঋণের টাকা কিস্তির টাকা সব কিস্তির টাকা কিস্তির টাকা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা কিস্তি আছে আমি এখন মাসে 20,000 টাকা কিস্তি দিই মাসে 20,000 টাকা কিস্তি মাসে 20,000 টাকা আমি কিস্তি দিতে আছি আমি স্যার আমি এই হিসাবে করি আমি স্যার আমি কষ্ট বিষ্ট করি আমি এইভাবে টাকা লইয়া মামলা চালিতে আছি এ হরানির কাগজপত্র লাই দিতে আছি দুরানির দিতে আছি এইদিকে যাও লাগে দিতে আছি মনে করেন রেজিস্টার অফিসে কালেক্টরি অফিসে যাতে আমি কালেক্টরি 3 বার সিএস উঠাইবার লাগেছি আমার 20,000 টাকা করে আমার 25টি সিএস দিয়েছি দুর্নীতি কারণে সিএস তুলতে গেছি আমার 14 গ্রাম ভূমি অফিসের কর্মকর্তাগণ আপনার সঙ্গে এই ব্যাপারে তাদের সঙ্গে আপনি কথা বলেছেন বিভিন্ন সময় তাদের বক্তব্যটা কি দাদা 14 গ্রামের ভূমি অফিসে যে হিন্দু এই লোকটা আছে এই লোকটার কাছে আমি ডাইরেক্ট বলছি আর এই কথা আমাদের এখানে সাবসিডি দেখেন আমাদের এখানে এগুলো কোনো নাই ভূমির এগুলা কুমিল্লাতে কুমিল্লা কোথায় হ্যাঁ কুমিল্লা ভূমি বেশি দেখুন এখন গেছি যে মুন্সির বাজার আমরা ইঙ্গিনি এনে আমাদের খাজনার ডাইলালে আমার কতটুকু জায়গা কোন কোন জমিনের খাজনা দিচ্ছে আমি একটা সিকিউরিটি ড্রাইভার লাই তারা আমারে দেনা 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 তাদের বক্তব্য কি মাহফুজ দে নাই এবং তারাও দেন তারা বলতে পারে বিরোধী দলের টাকা দেয় টাকা খাই মাহফুজুল ইউ চেয়ারম্যান হ্যাঁ মাহফুজুল চেয়ারম্যান তার কাছে গেলাম আর যে লোকটা এখন যে মূল মালিক আমি ওমর আহমেদের লগে মামলা করছি ওমর আহমেদের 100টা মামলা এই দেশে করছে বহুত মানুষের হরানি করাইছে মানুষের হরানি করাইছে ওমর আহমেদের ছেলে ছেলে মেয়ে কি আছে নিজের কোনো সন্তান নাই ওমর আহমেদের ছেলে মানে নিজের মানে গর্ভের কোনো সন্তান নাই এটা একটা হালিকের সন্তান একটা মেয়ে একটা ছেলে হালো মানে ছেলে মেয়ে দুইটাই পালো দুইটাই পালো নিজের মানে ঔরসজাত মানে কোনো ছেলে মেয়ে নাই সন্তান নাই
তারা দুই ভাইয়ের মানে ছেলে মেয়ে নাই, মানে উত্তরসূরি নাই, তারপরও তারা অন্যের সম্পত্তি মানে গ্রাস করার মানে জমিয়ারে ক্ষতিয়ান করি করিয়া দোকানের মালিক হয়েছে, এই দেশে কোটিপতি হয়েছে, তারা এই জমিটি করতে গেলে তারা তিন বেড়ালে তারাও তো আইছে এর থেকে এমরাত থেকে মোল্লাবাড়ি একজন একজন নাকি সাথী ইনি ব্যাখ্যান কি দখল করছে হে দলের ডিকো হে খতিয়ান ডিকো আমার আমার ইচ্ছা কাগজ অতর লই খতিয়ান ন খাজনা ডাইলা 70 সালে 60 সালে দেখাতে ইচ্ছা দেখাই আমার জমিন দেখা চাই তারা এখন আমার তো সিট গড়িয়ে দেন আর এখন বিচার পাওয়ার জন্য কথা আমরা শেষ করে দিচ্ছি, বিচার পাওয়ার জন্য আপনার তো কাগজপত্র লাগবে, এখন কাগজপত্র তো আপনি পাচ্ছেন না, টাকা খরচ করেও টাকা পাচ্ছেন ইয়া কাগজ পাচ্ছেন না, তাহলে এই অবস্থায় বিচারক আপনার পক্ষে রায়টা কিভাবে দিবে যদি আপনি কাগজ তার কাছে বিচারকের কাছে কোর্টে যদি আপনি কাগজটা সাবমিট মানে না জমা দিয়ে আটকে রেখে পড়ে এই অবস্থায় আপনি যদি কাগজ না পান বিচারের রায় যদি আপনার পক্ষে না থাকে তাহলে আপনার আপনার তো কাগজ পেতে হবে, এই কাগজ পাওয়ার জন্য আপনি কি করবেন বা এই বিষয়ে আপনার বক্তব্য কি, কার কাছে মানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কি বক্তব্য আছে? সরকারের কাছে আর প্রশাসনের কাছে আমি এই বিচারটাই দেখি যে আমার কাগজপত্র রেডি উদ্ধার করা হচ্ছে, কাগজও নাই, এখন বন্ধন কামও পাইছি, বুঝের লোকে এইভাবে করে জমি একখানে গায়েতে পার কিনে বাইরে আর জমি নেই হিসুমের আমলে তো জমি বেশি জমি তিনি গন্ডক নাই এখন দিন তো আমরা তারা এই গুড়িয়ে গল চালছে কিন্তু বলা উচিত বা খুবই গুরুত্বপূর্ণ আর কি কিছু এই বিষয়ে আর বক্তব্য আছে? না এই বিষয়ে মনে করেন আছে যে আমি যে বলছিলাম সরকারের কাছে আর আমি প্রশাসনের কাছে ওই বিচারটা এসে আমাদের আমার ন্যায্য কাগজ দিলে আমার উদ্ধার করে দিবার আমি তো হরানির থেকে বাঁচতে হইব, আমার দূরান্তিত রেখছে আজকে 10 বছর 12 সালের থেকে আমার দূরান্তিত। একটা একটা তথ্য আমরা জানি যে আপনি এখন যে এই যে আপনার বাড়ি এখন যেখানে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, হ্যাঁ এই এই জায়গার দলিলও এটা এই সম্পত্তি আপনার পৈতৃক, এটা আপনার বাপদাদার সম্পত্তি এটা সত্য, কিন্তু এখানের দলিলপত্র কাগজপত্র এখনো আপনার হাতে আসেনি, এটা আপনি আপনার বাবার সম্পত্তি জেনে আপনি জোর করে এটা দখল করে আপনার বাবার সম্পত্তিতে আপনি আমরা জানি কিন্তু কাগজপত্র এখনো পাননি, তো এই ক্ষেত্রে এই এটা কীভাবে সম্ভব হলো আর তারা এখনো আপনাকে আপনার এই বাবার সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য কোনো চেষ্টা অপচেষ্টা কিছু করছে কি না? কাগজ তো আমাদের আমাদের নদিয়ে না আমার হরানাই করা, হ্যাঁ মূলে আপনাদের আপনার বক্তব্য অনুযায়ী মূলে তো আপনার আমরা এই জমিটা হলো তো আমাদের মূল সম্পত্তি গোবিন্দ দাসের থেকে কিনে সম্পত্তি, ওই কিনে সম্পত্তি গল মনে করেন তার নামে যখন ওই ওয়ারিশ নাকি ওই জমি খতিয়ান করে নিয়ে গেছে গে 58তে খতিয়ান করছে 62তে বানিয়েছে এই খতিয়ান করে করে নিয়েছে গই, তখন এবার কিছু জমি খাসে গেছে না মালিক এনা জমি নেই দি ঠিক আছে, আমরা তো আপনার সব কথা শুনলাম, এগুলো আসলে মিডিয়ার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে যাক, তারপর যদি টনক নড়ে অনেক সময় হয় কি ধরেন এখন আমি 24টা সিডি হারাইছি, আমি সরকারি বিভিন্ন কর্মকর্তাদের কাছে আমি 24টা সরকারি সিডি হারাইছি, ভূমিও বিষয় দিছি রিয়াস্টে আমি বিচারের জন্য রিয়াস্টেরও বিষয় দিছি, ভূমিও বিষয় দিছি, কালেক্টর বিষয় দিছি, মেয়ারের দিছি, চেয়ারম্যানের দিছি,
তারপরে থানা দিয়েছি, তারপরে আরো কয়েকটা দিয়েছিলাম। বিচার পাইলাম না, আমার এগুলো আমার কাছে আছে, আমি সব দূরে দিচ্ছি, কোন আমার হল দিতে আছে না, কেউ আমার খাইবার জায়গা দেয় না, আমার আবার আমার কাগজ যতটা লাগিল আমার উল্টা হিস্ট্রি লিখি দিই। এটার মানে কি, কারো জমিন আমি ক্ষতি এনে জন্য যে আমার উল্টা ভিস্টে দেনে যে ভিস্টে দেনে আমার তো এইরকম কাগজ আছে, উল্টা ভিস্টে লাইন করে দিয়ে আমি দেখের এই আমাদের এই জোরের এই সম্পত্তি আমার উল্টা ভিস্টে লেখে দিছে আমার ডাইরেক্ট। তো আমরা আপনার এই আলোচনার মাধ্যমে আসলে জানলাম যে ওই যে আপনি বলছিলেন 1885 সাল থেকে আপনি দলিলের তল্লাশি দিয়েছেন, আপনি সিএস আরএস বিএস মানে সব। এখন একটা বিষয় জানি যে আপনি লেখাপড়া জানেন না, ধরেন নিরক্ষর লোক, কিন্তু তারপরও আপনি এই মামলা মোকদ্দমা আদালতে দৌড়াতে দৌড়াতে সিএস বিএস আরএস এবং এই সম্পত্তি যে গোবিন্দ দাসের ছিল বা কাদের ছিল ইত্যাদি বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন এখন হয়েছে, আগে তো খুব হচ্ছে, নিজেরও আগে ছিল নামে তো জানি না জায়গার নাম। আচ্ছা, যাই হোক, এতটুকু যেহেতু আপনি জানতে পেরেছেন, আমাদের ধারণা যে আপনি সামনে কিভাবে বাকি পথ চলতে হবে, কিভাবে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন সেটাও সময়ের আপনি নিজে নিজেই জেনে যাবেন। আমরা আমাদের মাধ্যমে আপনাকে এই কাজে সার্বিক সহযোগিতা করার জন্যই আজকের এই অনুষ্ঠান। তো আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।